কংগ্রেস মহাজোটটা ভাঙার পিছত পিছত কারণটা কি এই রাজ্যসভা ইলেকশনটা যে বিজেপিক সুবিধা করে দিয়ার কারণেই মুখ্যমন্ত্রী এজেন্ট হয়ে কাম করে আছে তখন নজানে নাকি ইমান ইমান অনুভবী ইমান দিনের পর পলিটিক্সও আছে তখন নজানে নাকি রাজ্যসভা ইলেকশন সম্মুখত আই আছে পাট পাট হলে তো এনেই রাজ্যসভা ওলাই যাব 2011 2016 আর 2021 সনত কমলক্ষদেব পূর্কাশ্য ডাঙরিয়ায় বিপুল ভোটত জয়যুক্ত হয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আহিছে গতি তিনবারক এজন বিধায়ক যেতিয়া নির্বাচিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতীকত সেই বিধায়কজনক কোনোবাই যদি আঙুলি টুয়াই কয় যে তেও বেলেগ রাজনৈতিক দলের এজেন্ট সেই ব্যক্তিজন হয় মূরর বিকৃতি হব লাগিব ব্যক্তিজনে কমলক্ষদেব পূর্কাশ্যক বেয়া পাব লাগিব গতি তেনেকা ব্যক্তিয়ে যদি কোনোবাই মন্তব্য করেছে এই দুটার এটার ভিতর পড়ে সেই দুটার এটা মানে কেনেকৈ তারপর মুক্ত হয় তার কারণে তখেতে চিন্তা চর্চা করব লাগিব কংগ্রেস মহাজোটটা ভাঙার পিছত পিছত কারণটা কি এই রাজ্যসভা ইলেকশনটা যে বিজেপিক সুবিধা করে দিয়ার কারণেই মুখ্যমন্ত্রী এজেন্ট হয়ে কাম করে আছে তখন নজানে নাকি ইমান ইমান অনুভবী ইমান দিনের পর পলিটিক্সও আছে তখন নজানে নাকি রাজ্যসভা ইলেকশন সম্মুখত আই আছে পাট পাট হলে তো এনেই রাজ্যসভা ওলাই যাব 2011 2016 আর 2021 সনত কমলক্ষদেব পূর্কাশ্য ডাঙরিয়ায় বিপুল ভোটত জয়যুক্ত হয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আহিছে গতি তিনবারক এজন বিধায়ক যেতিয়া নির্বাচিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতীকত সেই বিধায়কজনক কোনোবাই যদি আঙুলি টুয়াই কয় যে তেও বেলেগ রাজনৈতিক দলের এজেন্ট সেই ব্যক্তিজন হয় মূরর বিকৃতি হব লাগিব ব্যক্তিজনে কমলক্ষদেব পূর্কাশ্যক বেয়া পাব লাগিব গতি তেনেকা ব্যক্তিয়ে যদি কোনোবাই মন্তব্য করেছে এই দুটার এটার ভিতর পড়ে সেই দুটার এটা মানে কেনেকৈ তারপর মুক্ত হয় তার কারণে তখেতে চিন্তা চর্চা করব লাগিব কংগ্রেস মহাজোটটা ভাঙার পিছত পিছত কারণটা কি এই রাজ্যসভা ইলেকশনটা যে বিজেপিক সুবিধা করে দিয়ার কারণেই মুখ্যমন্ত্রী এজেন্ট হয়ে কাম করে আছে তখন নজানে নাকি ইমান ইমান অনুভবী ইমান দিনের পর পলিটিক্সও আছে তখন নজানে নাকি রাজ্যসভা ইলেকশন সম্মুখত আই আছে পাট পাট হলে তো এনেই রাজ্যসভা ওলাই যাব 2011 2016 আর 2021 সনত কমলক্ষদেব পূর্কাশ্য ডাঙরিয়ায় বিপুল ভোটত জয়যুক্ত হয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আহিছে গতি তিনবারক এজন বিধায়ক যেতিয়া নির্বাচিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতীকত সেই বিধায়কজনক কোনোবাই যদি আঙুলি টুয়াই কয় যে তেও বেলেগ রাজনৈতিক দলের এজেন্ট সেই ব্যক্তিজন হয় মূরর বিকৃতি হব লাগিব ব্যক্তিজনে কমলক্ষদেব পূর্কাশ্যক বেয়া পাব লাগিব গতি তেনেকা ব্যক্তিয়ে যদি কোনোবাই মন্তব্য করেছে এই দুটার এটার ভিতর পড়ে সেই দুটার এটা মানে কেনেকৈ তারপর মুক্ত হয় তার কারণে তখেতে চিন্তা চর্চা করব লাগিব